হতাশ হবেন না। একজন কর্মীও যদি পেছনে থাকে মনে করবেন আপনি সাকসেসফুল, আপনাকে মেলা মানুষকে নিয়ে আপনাকে একেবারে এক রাত্রিতে এক বছরেই গোটা সমাজ পরিবর্তন করে দিতে হবে, দাওয়াতের দাবি এটা নয়। হে হকপন্থী দায়ী, হে আলোর কাফেলা, হে পবিত্র কুরআন এবং সুন্নাহর পতাকা বাহী নির্ভেজাল যুব সংগঠনের তরুণ, তোমার কাছে আমার আবেদন, তুমি আমাদেরকে বাঁচাও। আমরা শিরকের ভিতরে, আমরা বিদআতের ভিতরে, আমরা নানান খুরাফাতের ভিতরে মুবতালা হয়ে গেছি, মাগলুব হয়ে গেছি, আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে বাঁচাও, আমাদের হকের সন্ধান দাও। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة، وقال النبي الأمين صلى الله عليه وسلم سبعة يجلهم الله في جله يوم لا جل إلا جله، إمام عادل وشاب نشأ في عبادة الله ইলা আখিরিল হাদিস। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানীয় সভাপতি, বিভিন্ন স্তরের কর্মী ভাইরা, সর্বোপরি মহতরম প্রধান অতিথি মহতরম আমিরে জামাআত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, এবং যুব সংঘ আন্দোলনের বিভিন্ন স্তরের কর্মী ভাইরা, মুআজ্জাজ উলামায়ে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ ও তারিফ, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ যারা জান এবং মাল নিয়ে জিহাদে ঝাঁপিয়ে পড়েছে সেই সমস্ত ব্যক্তিদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তাদের উপরে, যারা ঘরে বসে আছে বা ঘরে বসে থাকে, যারা কাঈদিন, যারা তাদের শ্রম, মেধা এবং প্রচেষ্টা দিয়ে আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করতে অগ্রগামী হয় না, তাদের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, তাদের যারা তাদের জান মাল নিয়ে আল্লাহর দিনের ইশাআতে, দিনের জন্য, দিনের সম্প্রচার, দিনের প্রতিষ্ঠা, দিনের প্রচারের ব্যাপারে নিজেরা ঝাঁপিয়ে পড়ে, দাওয়াতের কাজ করে, আমুলি জিন্দেগির তারাক্কি এগুলো তারা অর্জন করে, যেটা আমাদের পূর্ববর্তী আলোচকগণ আপনাদের সামনে বিভিন্নভাবে বলেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামতের কঠিনতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার নিচে সাত শ্রেণীর লোককে উপবিষ্ট হওয়ার সুযোগ দিবেন। তন্মধ্যে একটি গ্রুপ হচ্ছে ওয়াশাব্বুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক
যে যুবক তার জীবনের প্রারম্ভ থেকে, তার যৌবনের প্রারম্ভ থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকেই সে আল্লাহ সুবহানাহু তাআলার রেজামন্দি অর্জনের জন্য তার আনুগত্য করেছে, তার ইবাদত বন্দেগিতে সময় কাটিয়েছে, জীবন গড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে পদক্ষেপটা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাংগঠনিকভাবে নিয়েছে সেটা হচ্ছে একজন যুবককে আল্লাহর আবেদ হিসাবে গড়ে তোলা, প্রতিষ্ঠিত করা, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, তার বৈবাহিক জীবনে, তার পারিবারিক জীবনে, তার আন্তর্জাতিক জীবনে সর্বক্ষেত্রে সে থাকবে আল্লাহ ভীরু, সে থাকবে আল্লাহ সুবহানাহু তাআলার একজন আবেদ। এটাই উদ্দেশ্য সুধী মণ্ডলী। 96 হিজরি সাল, 712 খ্রিস্টাব্দ, সিন্ধুর দেবল বন্দরে একদল আরব বণিকরা বাণিজ্য করতে এসেছিল। সিন্ধুর মারাঠা দস্যুরা তাদের জাহাজ লুট করেছিল। সে সময় সিন্ধুর রাজা ছিল রাজা দাহির। তো একজন মজলুম রমণী আরব বণিকদের ওই পারিবারিক একজন সদস্য, একজন মহিলা জাহাজের মাস্তোলে উঠে চিৎকার দিয়ে বলেছিল, ওয়াহ হাজ্জাজা। মদিনার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফকে সম্বোধন করে বলেছিল, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি কি দেখতে পাচ্ছ না আমরা তোমার প্রজা, আমরা বাণিজ্য করতে এসে আমাদের বাণিজ্যিক কাফেলা লুট হয়ে গেল, তোমার কি নৈতিক দায়িত্ব নেই আমাদেরকে উদ্ধার করার, আমাদের সহযোগিতা করার? তো এই কথাটা বাইদি ভাই হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গিয়েছিল যে এরকম একজন মজলুম রমণী জাহাজের মাস্তুল থেকে ডাক দিয়ে সাহায্য কামনা করেছে। তিনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন, সিন্ধুর বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করতে চাই, কে আছো সেনাপতির দায়িত্ব পালন করতে পারো? তার ভাগনা কাম জামাতা 17 বছরের নওজোয়ান মোহাম্মদ বিন কাসিম বলেছিল, আমি প্রস্তুত আছি, শিরস্ত্রাণ আমার মাথায় তুলে দেন, আমি সিন্ধুর এই জিহাদি কাফেলার অগ্রণী ভূমিকায় থাকবো, সেফা ও ছালার হিসাবে থাকব। তিনি তাই করেছিলেন। সিন্ধুর রাজা দাহিরের কাছে তিনি প্রথম চিঠি লিখেছিলেন, আমার বাণিজ্যিক কাফেলার সমস্ত ধন সম্পত্তি ফেরত দিয়ে তাদেরকে নিরাপদে পৌঁছে দেন। দাহির সেটা আমলে আনেনি, সিন্ধু মারাঠাদেরকে দমন করেনি। হাজ্জাজ বিন ইউসুফ সেদিন রাজা দাহিরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সিন্ধুর দেবল বন্দর থেকে সেই আরব বন্দীদেরকে মুক্ত করেছিলেন এবং সেখানে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন, যেটা আমাদের পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে শুনেছেন। যখন মোহাম্মদ বিন কাসিম চলে যাচ্ছে তখন অমুসলিমরাও কাঁদতেছে, না তোমরা থাকো, তোমাদের কাছে আমরা নিরাপদ, তোমাদের কাছে আমরা নিরাপদ, তোমাদের কাছে আমরা অনেক রাজনৈতিক এবং সামাজিক নিরাপত্তা পেয়েছি, তোমাদের আদর্শ, তোমাদের মহানুভবতা, তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদেরকে নিরাপত্তা দান করেছে, আমাদেরকে মাহফুজ রেখেছে, এই যে আদর্শ, আজকে হে আহলে হাদিস তরুণ তুমি কি শুনতে পাচ্ছ না, বাংলার বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এই চিৎকার আসতেছে, ইয়া দাইয়াল হক নাজিনা, নাহনু মাগলুমুন ফি শিরকি ওয়াল বিদআতি ওয়াল খুরাফাত, হে হকপন্থী দাঈ, হে আলোর কাফেলা, হে পবিত্র কুরআন এবং সুন্নাহর পতাকাবাহী নির্ভেজাল যুব সংগঠনের তরুণ, তোমার কাছে আমার আবেদন, তুমি আমাদেরকে বাঁচাও, আমরা শিরকের ভিতরে, আমরা বিদআতের ভিতরে, আমরা নানান খুরাফাতের ভিতরে মুবতালা হয়ে গেছি, মাগলুব হয়ে গেছি, আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে বাঁচাও, আমাদের হকের সন্ধান দাও। আজকে হকের একটি রেনেছার সময় বললেও ভুল হয় না। চতুর্দিকে যে কথা ভাই ডক্টর
কবিরুল ইসলাম বলতেছিলেন, ইউনিভার্সিটিতে এক সময় সিনড্রোম দেখে আহলে হাদিস তরুণদেরকে চিহ্নিত করত। কালকে আমি যখন ট্রেনে উঠেছি, খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে যখন বসেছি, ট্রেন ছাড়ার মাত্র কয়েক মিনিট বাকি, আমি দেখতে পেলাম তিনজন ব্যক্তি প্ল্যাটফর্মে আলাপচারিতায় মত্ত আছে। আমার সাথী প্রায় বিশ জনের বেশি, বললাম এই ওই যে তিনজন ব্যক্তিকে দেখা যাচ্ছে কথা বলছে, এরা যেন সালাফি হবে মনে হচ্ছে, কারণ এরকম দাড়ি এরকম পোশাক তো সালাফিদের ছাড়া হয় না, একটু পরিচয় নাও না। কেউ কোনো মূল্যায়নই করল না। আমি তিনবার চারবার বললাম, তো আমি তো মুভ করতে কষ্ট হচ্ছে, আমি আর গেলাম না। গাড়ি ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে, কয়েকটা স্টেশন পরে ওনারা যখন মুভ করতেছেন, তখন এসে সালাম করতেছেন যে আমরা বরগুনা থেকে এসেছি, আমরা আহলে হাদিস। আমি তখন মাওলানা ওবায়দুল্লাহ আল আমিনকে ডাক দিয়ে বললাম, যারা দেখো মাইনে বহুত বার বোলা হ্যাঁ কি ইয়ে লোক সালাফি হ্যায়, তুমনে মূল্যায়ন নহীঁ কিয়া, আবি দেখো। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মণ্ডিত জীবনের অধিকারী হতে হবে এবং এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাত নির্ভিজাল অনুসরণের মাধ্যমে। আজকে সমাজে সব কিছু আছে, দেশ রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বে সব কিছুই বিদ্যমান, শুধু অভাব একটি জিনিস এসে দেওয়া, সেটা হচ্ছে আদর্শ। হে আহলে হাদিস তরুণ, তাই তো তোমাকে ডাক দিয়ে চতুর্দিক থেকে মাজলুম মানুষ বলছে, সমাজের অসংখ্য মেয়ের পিতারা খুঁজছে আজকে একটা ভালো ছেলে পেলে মেয়েটাকে বিয়ে দেব। একটা ভালো ছেলের বৈশিষ্ট্য কি? যে ছেলে অ্যাডিক্টেড হবে না, মাদকাসক্ত হবে না, বেনামাজি হবে না, হ্যাঁ ঘুষখোর হবে না, সুদখোর হবে না। সমাজের মানুষের আজকে চোখ ফুটেছে, আমাদের দাওয়াত বৃথা যায়নি আর বৃথা যাবেও না ইনশাআল্লাহ। হতাশ হলে চলবে না। হতাশা এক ধরনের সংগঠন বিনষ্টকারী ব্যাধি, রোগ। হতাশ হবেন না, একজন কর্মীও যদি পেছনে থাকে মনে করবেন আপনি সাকসেসফুল। আপনাকে মেলা মানুষকে নিয়ে, আপনাকে একেবারে এক রাত্রিতে এক বছরেই গোটা সমাজ পরিবর্তন করে দিতে হবে, দাওয়াতের দাবি এটা নয়। দাওয়াতের দাবি হচ্ছে তুমি চেষ্টা করো পরিবর্তনের জন্য, আল্লাহ সুবহানাহু তাআলা কবুল করবেন যতটুকু, ততটুকুই আমাদের অর্জন হবে। সুতরাং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সেই প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত মানুষকে, সমাজকে, সমাজ সংস্কারের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, যুবকদেরকে তাওহীদমুখী করার জন্য পবিত্র কোরআন এবং সুন্নার আলোকে জীবন গঠন করে আদর্শের প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করে অন্যকে আহ্বান করার এই সুমহান বার্তা নিয়েই যাত্রা করেছিল, আজও সেই পথ দিয়ে তারা চলছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে এই পথের অনুসারী হয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমলি জিন্দেগি গঠনের মাধ্যমে একটি আদর্শ মানুষ তথা পরকালীন মুক্তির হকদার একজন মানুষ, জান্নাতি মানুষ হিসাবে নিজেদের তৈরি করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।